আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো। তোমরা যেন সুস্থ থাকো, ভালো থাকো এবং ভালোভাবে পড়ালেখা করো, সেজন্য এই অনলাইন ক্লাসের আমাদের আয়োজন। আমি আমার পরিচয় দিয়ে দিই। আমি মুমিয়ারা ফেরদৌস, সহকারী শিক্ষক বাংলা, সালান্দর উচ্চ বিদ্যালয়। আজকে আমি নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই বই নিয়ে বসে পড়ো। তোমরা সকলেই বইয়ের ১৩ পৃষ্ঠা বের করো। ১৩ পৃষ্ঠা বের করেছ? আচ্ছা, আজকে আমরা আলোচনা করব শুভা। শুভা নিয়ে তোমাদের বইয়ের প্রথম গল্প, যেটা শুভা। তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছ যে শুভা একটি কিন্তু মেয়ের নাম, তাই না? আমরা যেহেতু লিঙ্গ জানি, সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে শুভা হচ্ছে একটি মেয়ের নাম। আর এই শুভা লিখেছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমরা এখন রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিন্তু অনেকে জানি। ক্লাস দ্বিতীয় শ্রেণী থেকে আমরা সকলেই রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু না কিছু জেনে আসেছি, কিন্তু এখন আমরা একটু আরও ভালোভাবে জানবো। যেহেতু আমরা অনেকদিন লকডাউনে ছিলাম, আমাদের স্কুলের সাথে সম্পর্ক নেই, সেহেতু আমরা আরেকটু রবীন্দ্রনাথ সম্পর্কে জেনে নেই। আচ্ছা, আমরা এখন তোমরা সবাই এখন খাতা নিয়ে বসে পড়ো। আমরা রবীন্দ্রনাথের লেখক পরিস্থিতি সম্পর্কে জানব। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছে 25 বৈশাখ 1268 বাংলায়, আর ইংরেজি হলো 7 মে 1861। তিনি কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিল। তিনি 1913 সালে বাঙালিদের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পান, সেটা হচ্ছে মাত্র 15 বছর বয়সে গীতাঞ্জলি কাব্যের উপরে। আমরা যদিও জানি, তাও আবার বলছি, এবং 1913 সালে নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি কাব্যের উপরে মাত্র 15 বছর বয়সে। তার অজস্র রচনা, যেটা বলে শেষ করা যাবে না, তা আমরা কিছু কিছু জানব। যেমন তার হচ্ছে মানসী, সোনাত্তরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, বিসর্জন, যোগাযোগ, আরও অনেক, যেটা বলে শেষ করা যাবে না। সেই বিশ্বকবি যিনি অনেক বাংলা সাহিত্যের উন্মোচন করেছেন, তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন 22 শ্রাবণ 1348 সালে, এবং ইংরেজি সাল হচ্ছে 7 আগস্ট 1941। তো আমরা মোটামুটি রবীন্দ্রনাথ সম্পর্কে জেনে নিলাম। যদিও আমরা সম্পূর্ণটা জানতে পারবো না, আরও ডিটেলস জানবো আরও বড় ক্লাসে গেলে, তাও আমরা মোটামুটি জেনে নিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর কেমন ছিল, কি ছিল। কারণ তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষায় কিন্তু কখনো শিক্ষিত হয়নি। তো আমরা এখন আমরা জানবো যেটা আমাদের মূল বিষয়, সেটা হচ্ছে কি শুভা। শুভা রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ থেকে, সংকলিত। কিন্তু শুভা, আমরা আগেই বলেছি যে শুভা একটি হচ্ছে মেয়ের নাম, কিন্তু এই মেয়ে মানে এই মেয়ে তোমাদের মতো সুস্থ সাবলীল মেয়ে না, বাক প্রতিবন্ধী মেয়ে, যে কানে শুনতে পায় না, কোথাও বলতে পারে না, এরকম একটি মেয়ের অতি চমৎকারভাবে বর্ণনা দিয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই শুভা গল্পে। তো আমরা আজকে শুভা সম্পর্কেই জানবো, যে শুভার কি, তার কিসের সাথে ভালো সম্পর্ক ছিল, কীভাবে তার সময় কাটত, সে সমাজ থেকে কীভাবে লাঞ্ছিত হতো, আমরা শুভা পাঠের মাধ্যমেই সেটা জানতে পারবো। অতএব তোমরা সকলে বই নিয়ে বসো, আমি এখন তোমাদেরকে কিছু পড়ে শোনাবো, রিডিং করবো আমরা পাঠ্য বই থেকে। সকলে পাঠ্য বই বের করো। আচ্ছা, মেয়েটির নাম যখন শুভাসিনী রাখা হয়েছিল, তখন কে জানিত সে বোবা হইবে। তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল, তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম শুভাসিনী রাখে। এখন সকলে তাহাকে সংক্ষেপে শুভা বলে। তাহলে কি, একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, তখন বাবা মা কিন্তু কেউ কখনো ভাবতে পারে না যে তার বাচ্চাটি প্রতিবন্ধী হবে। সকলে আশা করে যে তার বাচ্চা সুস্থ সাবলীল হবে, সেরকম শুভার বাবা মাও ভেবেছিল। তাই তার বড় যে দুজন
বোন ছিল তার নাম অনুসারে তার নাম রাখা হয়েছিল সুভাষিনী, কিন্তু সবাই সংক্ষিপ্ত নামে তাকে ডাকত শুভা করে। দস্তর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে, এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। কারণ যেহেতু বড় মেয়ে দুটো সুস্থ ছিল, সাবলীল ছিল, তাই তাদের বিয়ে হয়ে গেছে। এখন শুধু তার সেই ছোট মেয়েটার পিতামাতার কি নীরব হৃদয় ভার মতো বিরাজ করিতেছে। যে কথা কয় না সে, যে অনুভব করে ইহা সকলের মনে হয় না, এই জন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্য সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করিত। সে যে বিধাতার অভিশাপ স্বরূপে তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে, এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। তাহার ফল এই হইয়াছিল, সাধারণ দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত। মনে করিত, আমাকে সবাই ভুলিলে বাঁচি, কিন্তু বেদনা কি কেহ কখনো ভোলে? পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল। শুভা গল্পে আমরা দেখি যে শুভা বাক প্রতিবন্ধী, কিন্তু সে সবসময় নিজেকে লুকিয়ে রাখত। কারণ সে সবসময় ভাবত যে সে অন্যদের সাথে মিশতে পারবে না, কারণ তার পিতামাতা, তার বিশেষ করে তার মাতা, তাকে একঘরে করে রেখেছিল বা ভেবেছিল যে তার কোনো ইয়ের জন্য, মানে তার কোনো প্রতিবন্ধকতার জন্যই সে প্রতিবন্ধী হয়েছে, তাই সে সবসময় সবার কাছ থেকে আলাদা থাকত। কিন্তু পিতামাতার আবার চিন্তাও অনেক ছিল, বিশেষত তাহার মা তাকে নিজের একটি ত্রুটিস্বরূপ দেখিতেন। তার মা তাকে নিজেকে কী মনে করত? ত্রুটিস্বরূপ, যে আসলে সে ত্রুটি সম্পূর্ণ, তাই তার শুভা জন্মগ্রহণ করেছে। মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপ দেখেন, কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ শুভাকে তাহার অন্য মেয়ের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন। আমরা এখানে দেখছি যে তার বাবা বাণীকণ্ঠ অন্যান্য কন্যাদের চেয়ে শুভাকে বেশি ভালোবাসিতেন, আদর করতেন, স্নেহ করতেন। কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। শুভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তাহার অষ্টাদর ভাবের আভাস মাত্র কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত। শুভা কথা বলতে পারত না, কিন্তু তার যে দুটি চোখ ছিল, মানে এত সুন্দর দুটি চোখ ছিল, সেটার ভঙ্গিমায় সে সবার সাথে অপলক দৃষ্টিতে কথা বলতো। এখন আমরা জানব যে শুভার প্রকৃতির সাথে কি ছিল, নিবিড় সম্পর্ক ছিল তার। যেগুলো প্রাণী কথা বলতে পারত না, সেগুলোর সাথে তার কি ছিল, অন্যরকম বন্ধুত্ব ছিল। কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদেরকে অনেকটা নিজের চেষ্টা গড়িয়া লইতে হয়, অনেকটা তর্জমা করার মতো। সকলে সময়ে ঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয়, কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না, মন আপনি তাহার উপরে ছায়া ফেলে, ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত, কখনো মুদিত হয়, কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে, কখনো ম্লানভাবে নিবিয়া আসে। আচ্ছা, এখন আমরা দেখব যে আসলে শুভার প্রকৃতির সাথে যে নিবিড় একটা সম্পর্ক ছিল। শুভার গ্রামের নাম ছিল চণ্ডীপুর। সেই চণ্ডীপুর গ্রামের নদী, আকাশ, বাতাস, গাছ সব কিছুই তার এত আপন ছিল। সে শুভা কিন্তু মানুষের সাথে খুব কম মিশত, খুবই কম মিশত, কিন্তু সে মিশত সবসময় কার সাথে? প্রকৃতির সাথে। কারণ প্রকৃতি তাকে কখনো খোঁটা দেয় না বা তার সাথে কখনো বিদ্রুপ করে না, সেজন্য তার সম্পর্ক ছিল প্রকৃতির সাথে। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পরিহার করিয়া দেয়, যেন তাহার কথা কয় নদীর কলধ্বনির, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরু মর্মর সমস্ত মিশিয়ে চারিদিকে চলাফেরা আন্দোলন কম্পলনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গরাশির ন্যায় বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকট আসিয়া ভাঙ্গিয়া পড়ে। প্রকৃতির এই বিবিধ শব্দ, বিচিত্র গতি, ইহাও বোবার ভাষা। বড় বড় চক্ষুপল্লব বিশিষ্ট শুভার সে ভাষা তাহারে একটা বিশ্বব্যাপী বিস্তার, ঝিল্লির রবপূর্ণ তৃণভূমি হইতে শতাব্দিত নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, কর্দন ও দীর্ঘ নিঃশ্বাস।
আচ্ছা, আমরা দেখলাম যে সুভার প্রকৃতির প্রতি কেমন টান ছিল। এখন তার কিছু প্রাণী ছিল, যেমন তাদের বাসায়, তাদের গোয়াল ঘরে যে গরুগুলো ছিল তাদেরকে সে এত ভালোবাসত যে তাদের তাদের সাথে সে তার মনের কথাগুলো বলার চেষ্টা করত। ইহারা ছাড়া ছাগল ও বিড়াল শাবকও ছিল, কিন্তু তাহাদের সহিত সুভার এরূপ সমকক্ষ মৈত্রী ছিল না, তথাপি তাহার যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত। বিড়াল শিশুটি দিনে ও রাত্রে যখন তখন সুভার গরম কোলটির নিঃসংকোচে অধিকার করিয়া সুখ নিদ্রার আয়োজন করিত, এবং সুভা তাহার গ্রীবা ও পৃষ্ঠদেশে কমল আঙ্গুলি বুলাইয়া দিলে সে তাহার নিদ্রাকর্ষণের বিশেষ সহায়তা ইঙ্গিতে এরূপ অভিপ্রায় প্রকাশ করিত। তাহলে আমরা যতটুকু রিডিং পড়লাম, সম্পূর্ণটাই পড়িনি, অর্ধেকটা পড়েছি, সেখান থেকে আমরা জানতে পারলাম যে সুভা সমাজ থেকে যতটা লাঞ্ছিত, কিন্তু প্রকৃতির প্রতি তার অপরূপ ভালোবাসা, এবং প্রকৃতি ছাড়াও তার যে জীবগুলো কথা বলতে পারে না তাদের সাথে তার নিবিড় সম্পর্ক ছিল। আচ্ছা, আমরা দেখি সুভার সাথে আরেকজন তার বন্ধুত্বপূর্ণ হয়েছিল, গোসাইদের ছোট ছেলেটির, তাহার নাম প্রতাপ। আমরা এখন দেখলাম যে গোসাই নামের একজন লোক, তার এক ছোট ছেলে, তার নাম ছিল প্রতাপ। লোকটি নিতান্ত অকর্মণ্য, সে যে কাজকর্ম করিয়া সংসারে উন্নতি করিতে যত্ন করিবে বহু চেষ্টার পর বাম মাসে আশা ত্যাগ করিছে। অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহাদের উপর বিরক্ত হয় বটে, কিন্তু পায় তাহারা নিঃসম্পর্ক লোকদের প্রিয়পাত্র হয়, কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তাহার সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায়। শহরের এমন একটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে দুই চারটি অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন। কাজে কর্মে আমোদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে সেখানেই তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায়। প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলিয়া মাছ ধরা, ইহাতে অনেক সময় সহজে কাটানো যায়। অপরাহ্নে নদীর তীরে ইহাকে প্রায় একই কাজে নিযুক্ত দেখা যাইত। তাহলে প্রতাপের শখের কাজ ছিল কি? নদীতে মাছ ধরা, এবং সে কোনো কাজ পারত না, মানে কোনো কাজ দিলে সে করতে পারত না। কিন্তু এইসব লোকদের আবার, যারা কাজ পারে না তাদের অন্যান্য লোকদের সাথে অনেক মিশে চলতে পারে। আমরা এবার দেখব, সুভা তেঁতুল তলায় বসিয়া থাকিত ও প্রতাপ অনতি দূরে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। প্রতাপের জন্য একটি করিয়া পান বরাদ্দ ছিল, সুভা তাহা নিজে সাজিয়া আনিত। তো আমরা এখন দেখলাম যে সুভা ও প্রতাপের মধ্যে একটা বন্ধুসুলভ আচরণ ছিল, যে সুভার প্রকৃতি, তারপর হচ্ছে যে না কথা বলা জীব বাদেও তার আরেকজন বন্ধুত্ব ছিল, সেটা হচ্ছে প্রতাপ। কিন্তু এই সুভার জন্য তার পিতামাতা সবসময় চিন্তিত থাকত। সেজন্য সুভাকে একদিন এই প্রকৃতি, এই গ্রাম ছেড়ে চলে যেতে হয়েছিল কলকাতা শহরে, যেটা যদিও সুভা খুবই কষ্ট পাচ্ছিল এবং তার হৃদয় ক্ষরণ হচ্ছিল, তবু করার কিছুই ছিল না, কারণ সুভাকে যেতেই হয়েছে তার পিতার সাথে, তার মাতার সাথে শহরে। এখন আমরা যে এই সুভা পড়লাম, অবশ্যই অনেক নতুন শব্দ রয়েছে, যেটা আমরা অনেকে এটার অর্থ জানি, আবার অনেকে কি এই অর্থগুলো জানি না। তো আমরা ঝটপট খাতা বের করে ফেলি এবং এই অর্থগুলো লিখে ফেলি, তাই নয় কি? আচ্ছা, আমরা এখন নতুন শব্দের অর্থ শিখব। তোমরা সকলেই খাতা বের করে ফেলো, আমি কিছু নতুন শব্দ দিব, বা আমরা এখানে অনেক নতুন শব্দ পেয়েছি, সেগুলোর অর্থ জানার চেষ্টা করব। সকলেই তোমরা খাতা বের করে ফেলো। আচ্ছা, আমরা এখন দেখব আমরা কী কী এখানে নতুন শব্দ পেয়েছি। আমরা যে এটা পড়লাম বা এটা যে পাঠ করলাম, তো আমরা এখানে কী কী পেয়েছি? যেমন আমরা পেয়েছি অস্তমান।
তোমরা লিখে ফেলো সকলেই, কি পেয়েছি আমরা? অস্তমান। আচ্ছা, তারপরে কি পেয়েছি? অনিমেষ। কি পেয়েছি? অনিমেষ। আমরা পেয়েছি অস্তমান, আর পেয়েছি কি? অনিমেষ। তারপরে কি পেলাম? মুখ। তারপরে কি পেয়েছি? মুখ। আমরা তারপরে কি পেয়েছি? মুখ। তারপরে আর আর কি পেয়েছি? কপোল। আমরা কি পেয়েছি? কপোল। তারপরে কি পেয়েছি? নেত্র পল্লব। কি পেয়েছি? নেত্র পল্লব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমরা খাতা বের করে ফেলো, খাতা কলম বের করে ফেলে এগুলো লিখে ফেলো। আমরা যা যা পেয়েছি এখানে, কিছু কিছু নতুন শব্দ পেয়েছি। আরেকটা পেয়েছি বিজন মূর্তি। আরেকটা কি পেয়েছি? বিজন মূর্তি। যেহেতু আমাদের এপাশে নেই, সেহেতু আমরা এই পাশে লিখতে পারি বিজন মূর্তি। আচ্ছা, তোমরা সকলে লিখে ফেলেছ। আমরা আমি আরেকবার বলছি তোমাদের সুবিধার্থে, তোমরা যেন লিখতে আরও সহজ হয়, যারা লিখে ফেলোনি তারা লিখে ফেলো। অস্তমান, অনিমেষ, মুখ, কপল, নেত্রপল্ল, বিজন মূর্তি। আমরা যে এখানে কিছু কিছু নতুন শব্দ পেলাম সেগুলো আমরা লিখে ফেলেছি। আচ্ছা, অস্তমান, অস্তমান, অস্তমান শব্দটি কি? অস্তমান হচ্ছে কি? ডুবন্ত। যখন সূর্য অস্ত হয়ে যায়, সূর্য ডুবে পড়ে, সেটাকে আমরা কি বলছি? অস্তমান। অস্তমান শব্দের অর্থ আমরা কি জানছি? ডুবন্ত। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই লিখে ফেলেছ অস্তমান শব্দের অর্থ হচ্ছে কি? ডুবন্ত। যেমন সূর্য অস্তমান গেল এরকম। তারপর অনিমেষ, অনিমেষ হচ্ছে অনিমেষ, অনিমেষ হচ্ছে অপলক। অপলক দৃষ্টিতে চেয়ে রয়েছে, বা অনিমেষ দৃষ্টিতে চেয়ে রয়েছে। অনিমেষ শব্দের অর্থ হয়েছে কি? অপলক। তোমরা লিখেছ নিশ্চয় অস্তমান শব্দের অর্থ হচ্ছে ডুবন্ত, এবং অনিমেষ শব্দের অর্থ হচ্ছে কি? অপলক। অনিমেষ শব্দের অর্থ হচ্ছে অপলক। মুখ, মুখ বলতে আমরা কি বুঝি? যেটা শুভা ছিল মুখ, সেটা হচ্ছে কি? বধির। সেটা হচ্ছে কি? বধির, যে কানে শুনতে পায় না। তারপর কপল, কপল শব্দটা আমরা যে অনেকে আমরা কপল বা কপাল মনে থাকি, কিন্তু আসলে কপল শব্দের অর্থ হচ্ছে কি? গাল। কপল শব্দের অর্থ হচ্ছে গাল। কপল শব্দের অর্থ হচ্ছে গাল। তারপরে হচ্ছে নেত্রপল্লব, মানে হচ্ছে কি? চোখের পাতা। আমাদের যে চোখের পাতা রয়েছে সেটাকে আমরা বলতেছি কি? নেত্রপল্লব, চোখের পাতা। এখন আমরা আমরা কি পেলাম? বিজন মূর্তি, সরি, আরেকটা রয়েই গেছে, আমি তো ভুলেই গিয়েছিলাম। বিজন মূর্তি হচ্ছে কি? বিজন মূর্তি মানে নির্জন অবস্থা, মানে নির্জন অবস্থাটাকে আমরা কি বলতেছি? বিজন মূর্তি। তাহলে আমরা এটা লিখে ফেলি। এখানে আমরা একটু মিশিয়ে দেই, নির্জন অবস্থা। আচ্ছা,
প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সুবিধার্থে আরেকবার বলে দিচ্ছি, আমি তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি যে অস্তমান শব্দের অর্থ হচ্ছে আমরা, আচ্ছা আমি আরেকবার বলে দিচ্ছি, আমরা যে এই শুভা শুভা যে গল্পটি পড়লাম সেটার মধ্যে কিছু কিছু নতুন শব্দ রয়েছে যেটার যেটা আমরা আমাদের অর্থ অজানা, তাই আমরা জেনে নিচ্ছি সেটা। যেমন অস্তমান শব্দের অর্থ হচ্ছে কি ডুবন্ত, আর অনিমেষ হচ্ছে অপলক, মুখ হচ্ছে বধির, কপল হচ্ছে কি গাল, এবং নেত্রপল্লব হচ্ছে চোখে পাতা, আর বিজন মূর্তি হচ্ছে নির্জন অবস্থা, নির্জন অবস্থা। তো আশা করি তোমরা যে কয়েকটি আরও রয়েছে, কিন্তু আমরা সম্পূর্ণগুলো দিলাম না, যে কয়েকটি দিয়েছি আশা করি তোমরা এতক্ষণে লিখে ফেলেছ, সকলেই লিখে ফেলেছ নতুন শব্দের অর্থ। তো আমরা যেটা পড়ে জানলাম যে শুভা, শুভা একটি হচ্ছে মেয়ের নাম, যেটা যে মেয়েটি হচ্ছে বাক প্রতিবন্ধী, কারণ বাক প্রতিবন্ধী মেয়ের তার আমাদের সমাজে কিন্তু যারা এরকম হয় তাদের কিন্তু অনেক কটাক্ষ কথা শুনতে হয় এবং তাদের সাথে অনেকে ভালো আচরণ করে না, সেরকম একটি মেয়ে হচ্ছে শুভা। কিন্তু শুভা তার নিজের একটি জগৎ তৈরি করে নিয়েছিল প্রকৃতির মাঝে, তারপর না বলা যেগুলো জীব ছিল সেগুলোর মাঝে, তার নিজের একটি সুন্দর পরিবেশ, সুন্দর একটি সে জগৎ ছিল তার, সে এই জগতেই কিন্তু সে অনেক ভালো ছিল এবং সে তার দিনও অনেক ভালো যাচ্ছিল, যদিও তার ভাল খারাপ লাগতো অনেক সময়, তার মা কটাক্ষ করে অনেক কথা বলতো কিন্তু খারাপ লাগতো, সে যে এই প্রকৃতি এই যে না কথা বলার যে জীবগুলো ছিল তাদের সাথে তার সময় অনেক সুন্দরভাবে কাটত, কিন্তু তার প্রতিটা বাবা মায়ের চিন্তা হয় তার মেয়েকে নিয়ে যে এরকম মেয়ে তারা না থাকলে কী হবে, সেজন্য একদিন তারা কি তার বাবা মা কী করে করলো শুভাকে নিয়ে কলকাতা যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল। কিন্তু এতে করে শুভা যে কতটা কষ্ট পেল, কতটা কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল তা আমরা শুভা গল্পের মাধ্যমে জানতে পারি, কারণ তার যে প্রকৃতি এই যে না বলা জীবগুলো এগুলোকে ছেড়ে যেতে যে তার কত মায়া লাগছিল সেটা একমাত্র শুভা গল্প পড়লেই জানা যাবে। আর শুভা গল্পটি আমরা যে পড়লাম এটা আসলে সাধারণত সাধু ভাষায় রচিত ছিল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পটি সাধু ভাষায় রচনা করেছেন। এখন এই শুভা একটি মেয়ে, তার এই যে কষ্টগুলো, এই যে সমাজ থেকে বঞ্চিত, এই যে তার প্রকৃতির মাঝে সম্পর্ক, আমরা রবীন্দ্রনাথ এত চমৎকার করে শুভা গল্পে লিখেছেন যেটা পড়লে মন ভরে যায়। তোমাদেরও মন ভরে গেল না? আমরা যে আলোচনা করলাম পড়লাম তোমরা জানতে পারলে না যে আসলে প্রতিবন্ধী হলে কতটা কষ্ট হয়, তাই তোমাদের অবশ্যই শিক্ষা নেওয়া উচিত যে যারা প্রতিবন্ধী কথা বলতে পারে না তাদের সাথে ভালো ব্যবহার করা, তাই না? তাদের সাথে কি খারাপ ব্যবহার করা উচিত? কখনোই না, আমরা তাদের সাথেও ভালোভাবে ব্যবহার করব, ভালো মতো মিশবো, এটাই আমরা করব। তা আচ্ছা, এখন আমরা যেহেতু ক্লাসের প্রায় শেষ সময়েই চলে এসেছি, তোমরা নিশ্চয় বাসায় সকলে পড়ালেখা করছো। আচ্ছা, আমরা এখন ক্লাসের প্রায় শেষ সময় না আর একটু থাকবো, প্রায় চলে এসেছি। আচ্ছা, আমরা এই শুভা, আর এখন আসলে শুভা যখন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিল তখন অনেক যুগ আগে, কিন্তু এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি স্কুলে প্রতিবন্ধীদের জন্য কোটা তৈরি করেছেন, তাই আমরা অবশ্যই প্রতিবন্ধীদেরকে দৃষ্টিগোচরভাবে না দেখে তাদেরকে ভালোভাবে, তাদের সাথে তাদেরকে সহযোগিতা করে তাদের সাথে ভালো ব্যবহার করব, তাই না? অবশ্যই করব, কারণ আমরা যেহেতু শুভা পড়লাম, শুভার মাধ্যমে আমরা জানতে পারলাম যে একটা মেয়ের কতটা কষ্ট হয়, মানুষ কটাক্ষ করে কথা বললে তার কতটা খারাপ লাগে, কারণ তার তো কোনো দোষ নেই, তাই না কি? এবং তাদের সাথে ভালো ব্যবহার করলে তারা অনেক প্রিয় বন্ধু হয়ে ওঠে এবং তারা আমাদের অনেক কাছে লোক হয়ে ওঠে। তো আমরা, তোমরা জানতে পারলে এখানে, এখন আমাদের একটা বাড়ির কাজ, তোমাদের একটা ছোট্ট বাড়ির কাজ দেই,
এই বাড়ির কাজটা তোমরা বাসায় বসে বসে করবে, যেহেতু এখন বাসায় আসো, বের হওয়ার কোনো উপায় নেই, সেহেতু এই বাড়ির কাজটা বাসায় করে ফেলবে। তাহলে নিজেকে ব্যস্ত রাখলে সব কিছুই ভালো লাগবে, আর সারাদিন যদি ব্যস্ত না থাকো তাহলে কিন্তু খুব বোরিং লাগবে। তো তোমরা যেহেতু শিক্ষার্থীরা বাসায় আছো, তো একটা আমি তোমাদেরকে বাড়ির কাজ দিব, ছোট্ট একটা বাড়ির কাজ, এবং এই কাজটি করতে তোমাদের অবশ্যই ভালো লাগবে। তোমাদের চারপাশে আমি তোমাদেরকে ছোট্ট ছোট্ট আকারে একটি প্রতিবেদনের মতো লিখবে, যে তোমাদের চারপাশে, তোমরা খাতা কলম নিয়ে বসছো তো অবশ্যই তোমরা এটা লিখে ফেলো, তোমাদের চারপাশে, তোমাদের চারপাশে শুভার মতো শুভার মতো জীবনের জীবনের কোনো জীবনের কোনো কোনো ব্যক্তি থাকলে জীবনের কোনো বাস্তবতা থাকলে বাস্তবতা থাকলে সেক্ষেত্রে তোমার করণীয় কি, তোমার করণীয় আচ্ছা, যেহেতু আমাদের ক্লাস অনেকটা শেষের পথে, আর তোমরা যেহেতু বাসায় বসেই আছো, কারণ অনেক যেহেতু কোনো কাজকর্ম নেই, তাই একটা ছোট্ট বাড়ির কাজ দিলাম, যে তোমাদের চারপাশে শুভার মতো জীবনের কোনো বাস্তবতা থাকলে সেক্ষেত্রে তোমার করণীয় কী হবে। তুমি যে শুভ পড়লা, তোমার যে তোমার মনে কী হলো বা কী করা উচিত, সেটাই তুমি সুন্দর করে চট করে একটা প্রতিবেদন আকারে লিখে ফেলবে। তাহলে তুমি দেখবা যে তোমার কী মানে কী করলে ভালো হবে, তুমি কোন দিকগুলো শুভার আরও ভালো অগ্রসর হতে পারবে, সেটা তুমি চট করে বের করে ফেলতে পারবে। তো আজকে আমরা শেষের দিকে এসেছি, অবশ্যই আগামী ক্লাসে আবার দেখা হবে, এবং তোমরা যে যেখানে আছো সুস্থ থাকো, ভালো থাকো, এবং বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবে, এবং সবসময় হাত ধোবে, এবং ভালো থেকো সুস্থ থেকো। এই বলে আমি আমার ক্লাস আজকে এখানেই শেষ করলাম।